বলেন তো বাংলাদেশে আল্লাহবাদী কেসের আসামি আছে না নেই? কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। ও আপনি নাকি টের পাচ্ছেন কি বললাম? আপনি থেমে যান ভাই, কখন হঠাৎ করে মরে যাবেন তখন সবও যাবে, আমও যাবে, সালাম যাবে। কারণ আপনার তো গ্যারান্টি নেই, গ্যারান্টি থাকলে আমি বলতাম। আপনি যাকে বিপদে ফেলছেন, যাকে মেরে ফেলছেন, আপনি যদি নিজে বেশি থাকতে পারতেন তাহলে বলতাম আরও দশটা মারেন। আপনি তো নিজেই বাঁচবেন না, ওকে মারলেন আজকে আপনি দুই বছর পরে হলো মরবেন। এই কথা বলেন না কেন? কিসের উপর ভরসা করে এই কাজগুলো করেন? আমার তো মানে পাগল ছাড়া এই কাজ করা ঠিক না, এই জন্য থামেন, এখনো সময় আছে, থেমে যান। প্রথম গন্টা বলছিলাম আল্লাহর নাম উচ্চারণ হলে সুযোগ আছে, সুবিধা আছে, পরিবেশ আছে, ক্ষমতা আছে, সব কিছু ওকে, কিন্তু আল্লাহর নাম উচ্চারণ হলে ও থেমে যায় ইউসুফ নবীর মতো। দ্বিতীয় নম্বর ওয়াইদা তলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, আল্লাহ পাকের কোরআন তাদের সামনে পড়লে ঈমান থাকলে ঈমান আরো বেড়ে যায়। আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্বশেষ মহান আল্লাহর উপরে তাদের ভরসা, আস্থা, বিশ্বাস এমন বাড়া বেড়ে যায়, তাদের ইমানটা এমন পর্যায়ে পৌঁছে যায় দুনিয়ায় একদিকে এসে একা একদিকে দাঁড়ায়। আমার ছোট্ট একটা মেয়ে আছে, এক বছর দুই আড়াই মাস বয়স, ফারিহা জান্নাত। ওরে আমি যত উপরের দিকে এভাবে ছুড়িয়ে মারিও তত হাসে। আর আমার বড় মেয়েটা সাত বছর বয়স হলে যদি উঁচু করি একটু উপরে তুলি ও কান্দে। কি বুঝলেন বলেন তো? উপরে যেটা আছে সাত বছর ও জানে যে উপরে ফেলে দিলে আব্বা যদি ধরতে না পারে আমার খবর আছে। ছোটটা ওর এখনো ওই বোঝ আসে নাই, ওরে যত উপরে মারি ও হাসে, এই কারণে ওর বিশ্বাসে আমার আব্বু নিচে হাত পেতে আছে। কথা বলে না কেন? ও জানে যে আমার আব্বু যত উপরে মার কত আমি মাটিতে পড়বো না, যে কোনো কায়দা আমারে ধরবে, আর আমি যদি পড়ে যাই তা আমার চাইতে কষ্ট আমার বাপ বেশি পাবে। এই জানে ওরে যত উপরে মারছে তত হাসতেছে। আমাদের ওই যে প্রথম নম্বর গজল বলেছিলাম দুই লাইন, রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব। আপনি শুধু বিশ্বাসটা তৈরি করে আল্লাহ আপনাকে ছেড়ে যাবে না, কখনো যাবে না। এই গুণটা আমাদের দরকার এখন খুব বেশি, এই গুণটা আমাদের নেই, বিপদে পড়লে হতাশ হয়ে পড়ি। হযরত মুসা আলাইহিসসালামকে এত বড় কঠিন বিপদে ফেলে জাদুকরদের বিরুদ্ধে লাগিয়েছে, ভয় পেয়ে গিয়েছিলেন তিনি প্রথমে। আল্লাহ বলেন আসমাউ ওয়া আরা, এই আমি দেখছি এবং শুনছি, শুধু দেখছি না আমি শুনতেও পাচ্ছি কি কি হচ্ছে। কিসের ভয় করো তুমি? হাতে যেটা আছে ওইটাই ফেলে দাও, কারণ তোমাকে আমি জাদুকরদের বিরুদ্ধে ফেরাউনের এই বিশাল ময়দানে লাগিয়ে আরো সে বসে বসে কলা খাবো না, আমি দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি। সুতরাং আমাদের অবস্থান যত কঠিন হোক হতাশ হওয়া যাবে না, চিন্তিত হওয়া যাবে না, আমাকে অবশ্যই আল্লাহ দেখছে এবং তিনি শুনতে পাচ্ছে আমার আমার বিরুদ্ধে কি হচ্ছে। এই বিশ্বাস, এই আস্থা, এই 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 অবস্থান দ্বারা তৈরি করতে পারে ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনা সালাত, যারা নামাজ কায়েম করে। কি করে নামাজ কায়েমের অর্থ হচ্ছে নামাজ থেকে পঠিত বিষয় এবং নামাজের যে অনুষ্ঠান আছে এখান থেকে প্রতিটি শিক্ষা নিজের প্র্যাকটিক্যাল লাইফে সেট করা, এর নাম নামাজ কায়েম। আমি নামাজের কাতারে দাঁড়িয়েছি, এটা একটা কাতারের শিক্ষা। কাতারের শিক্ষা কি? যে এখানে যেমন কোনো দলাদলি নেই, আমি এখান থেকে যখন বের হয়ে সমাজে যাব, পরিবারে যাব, রাষ্ট্রে যাব, ওখানেও আমার কোনো দলাদলি নেই, অন্তত আল্লাহর বিধান মানতে গিয়ে। এখানে আল্লাহর একটা বিধান সেজদা মানতে গিয়ে যদি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জর্ম নয় সব এক হয়ে যায়, সব এখন এক। এরকম বিধান আল্লাহর এখনো 499টা আছে। আল্লাহর বিধানে কোরআনে কত? 500। আমি তো একটা মানতে গেলাম মসজিদে, এরকম এখনো 499টা আছে। ওগুলো যদি আমার পরিবারে রাষ্ট্রে সামনে আসে ওই সময়ও কোনো দলাদলি নেই, সব এখন এক।
এই শিক্ষাটা নামাজ আপনাকে দিতে চাই, এটা অনুষ্ঠানের শিক্ষা, এই শিক্ষা আজ আমরা নিতে পারিনি, মসজিদে আছে বের হলে আবার সব আলাদা আলাদা, তা আপনার নামাজ কায়েম হয়নি, সুতরাং এই গুণটাও আমাদের দরকার। অমিম্মা রাজাকনাহুম ইউনফিকুন, আর তাদেরকে যে রিজিক দিয়েছি তারা খরচ করে, রিজিক কি এবং রিজিকের অর্থ স্তর স্থান কি, রিজিক শব্দের শব্দের অর্থটা ব্যাপক অর্থপ্রদক একটা শব্দ, রিজিক মানে শুধু রুটি না, রিজিক মানে শুধু ভাত না, দুনিয়ায় বেঁচে থাকতে গিয়ে যখন যেটা প্রয়োজন হয় ওইটার আরবি নাম রিজিক, কথা বুঝতেছেন? চেয়ারম্যানের ক্ষমতা ওইটা ওনার রিজিক, চেয়ারম্যানের ক্ষমতা কি ওটা রিজিক, এই সদর থানায় যিনি ওসি আছেন ওসির যে চেয়ার আছে এই চেয়ারটা ওনার রিজিক, এই কথা বলেন না কেন? রিজিকের স্তর আমরা পেয়েছি কোরআন হাদিস পড়ে চারটা, রিজিকের সর্বনিম্ন স্তর আছে, সর্বোচ্চ স্তর আছে, সর্ব উত্তম স্তর আছে, আর পরিপূর্ণ স্তর আছে। এবার আপনি কোন রিজিক পেয়েছেন দেখেন তো, রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা অর্থ সম্পদ, কথা বুঝতেছেন? এটাকে পেয়েছেন বলছেন না, যতটুকু পেয়েছেন এটা সর্বনিম্ন স্তর, সর্ব আর সর্বোচ্চ স্তর হচ্ছে সুস্থতা, সুস্থ আছেন? হ্যাঁ, এটা সর্বোচ্চ স্তর, আর সর্ব উত্তম স্তর হচ্ছে নেককার স্ত্রী এবং পরিশুদ্ধ সন্তান, পরিশুদ্ধ সন্তান ওইটা যেটা ডাল খায়, যেটা বাবা খায়, কোনটা পরিশুদ্ধ সন্তান ওইটা যেটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে, কথা বলে না কেন? যে তার সঠিক দায়িত্বটা পালন করার জন্য জীবন গেলেও সে দায়িত্ব থেকে পিছপা হয় না। আপনি আপনার ছেলেকে পড়তে দিয়েছেন ঢাকায়, ওর দায়িত্ব হচ্ছে ওখানে লেখা পড়া করে বাস্তবতায় আপনাকে কি করে সুখী রাখা যায় সেই কাজ করা, প্রতি মাসে মাসে ঘাম ঝানোর টাকাগুলো পাঠান, আর ওখানে বসে বসে লেডিসদের পিছনে খরচ করে, এটা পরিশুদ্ধ সন্তান নয়। আর নেককার স্ত্রী কাকে বলে? আল্লাহর নবী জানিয়েছেন যে মহিলার ভেতরে চারটা গুণ থাকবে ওই মহিলা নেককার, ওর জন্য জান্নাতের আটটা দরজা আল্লাহ খুলে রাখবে। এক নম্বরে স্বামী যে আদেশ করে ওটা যদি জায়েজ হয় জীবন গেলে ওই আদেশ ফেলবে না, যদি জায়েজ হয়। দ্বিতীয় নম্বরে যারা কারণে অকারণে স্বামীর সাথে হঠাৎ কথা বন্ধ করে দেয়, দেখবেন সব ভালো, হঠাৎ কি একটা বিষয় নিয়ে অজানা কথাও বলে না, আর জিজ্ঞাসা করলে সে বিষয় বলে না, আমি কি বেশি বলে ফেললাম? এরকম বউ আছে কথা বন্ধ করে দেয় হঠাৎ হঠাৎ, একটু হাত তোলেন তো কার, এই একজন তাও বুড়ো মানুষ, আপনার আপনার বউ কথা বন্ধ করলে কেন না করলে কি, কথা বন্ধ করলে যে ইব্রাহিম ভাই সমস্যা, একটা বন্ধ করে দিলে আর একটা বলবে না, এখানে একজন খালি হাত তুলেছে। সম্মানিত মা বোনেরা আজকে ওয়াজ আপনাদের বিরুদ্ধে নেই, ঠিক আছে করবেন, আরো দুটো করবেন, আরো দুটো করবেন, চারটে করবেন, কথা বন্ধ করে দেয় বলে বিয়ে আর একটা করেছে, আল্লাহ এরকম সুযোগ সবাইকে দান করো, বলছে আমি না, আমি হাসির খোরাকি দেয়নি, আজ হাজারো পরিবারে শুধু এই ঠুনকো বিষয়ের কারণে স্বামীগুলো আর একটা বিয়ে করতে বাধ্য হয়, বলছে বোঝা যাচ্ছে যে এলাকায় এরকম চলছে। মা বোনেরা আমি আশা করবো আপনি নেককার হতে চাইলে শুধু নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা পরায় না, স্বামীর সাথে কারণে অকারণে কোনো দিন কথা বন্ধ করে দেবেন না, কথা বন্ধ করলে কারণটা জানাবেন, কারণ আপনার এই ছোট্ট একটা বিষয়ে সে দেখা যাচ্ছে আর একটা অঘটন ঘটিয়ে ফেলবে, সে যখন পরকীয়া প্রেম করবে তখন দোষ হবে ইব্রাহিমের নাকি, হ্যাঁ এটা সাবধান থাকা লাগবে। তিন নম্বরে স্বামী যাদের পছন্দ করে না এইরকম কোন মানুষকে আপনি ঘরে আসতে দেবেন না। চার নম্বরে স্বামী যেটা পছন্দ করে ওইটা যদি আপনার জীবনও চলে যায় আর যদি জায়েজ হয় আপনাকে পছন্দ করা লাগবে। স্বামী পছন্দ করে বিয়ের পরে যেন তার মা বাবা তার সাথে থাকে, কিন্তু আপনি পছন্দ করেন না, নাকি এরকম বউ নেই? কোন কারণে আপনি পছন্দ করেন না বলেন তো, আপনার মন এত ছোট কেন? আপনার নিজের মা বাবা আসলে তো বেশ ভালো খরচ করতে পারেন,
আর স্বামীর বাড়ি থেকে কেউ আসলে একটু খরচ যদি করে আপনার মুখ কালো হয়ে যায়। আপনি মানুষ কে? কলেরা মেয়ে লোক আমাদের ওয়াজ শুনলে খালি রেগে যায়। হ্যাঁ হুজুর খান আমার বিরুদ্ধে বলে, বিরুদ্ধে আপনাকে আমি ভালোবাসি, আপনি জাহান্নামে যাচ্ছেন আমি দেখতে পাচ্ছি। আশা করব স্বামী যেটা পছন্দ করে, আপনার যদি জীবনও চলে যায় যাক, তাও এটা আপনাকে পছন্দ করা লাগবে। এটা পছন্দ করেন না কেন আমি তাও জানি। অধিকাংশ বউগুলো স্বামীর পছন্দের গুরুত্ব দেয় না, এই বউ ওর মা আর ওর বড় বোনের কথা শুনি, ওখান থেকে ওরা শুধু ইঞ্জেকশন দেয়, কথা বলছেন না কেন? এমনও শাশুড়ি আছে যে শাশুড়ি তার মেয়েকে খালি বুঝ দেয়, কোনো চিন্তা নেই আলাদা হয়ে যা, আর কতদিন থাকবি, বড় বড় টেনে লাভ কি? ও শাশুড়ি আবার গল্প করে লোকের সাথে যে আমার যে জামাই পেয়েছে এ আল্লাহর ওলি, কেন এ আমার মেয়ে যা বলে তাই শোনে, আর ওই যে ছেলেটা হারামজাদা ও খালি ওর বোর কথা শোনে। এইটা যদি বোর কথা শুনি আল্লাহর ওলি হয়, ওইটা তো ডবল ওলি। আপনার মন এত ছোট কেন? আপনি মা হতে পারেননি। আমার যতটুকু ধারণা বা বাস্তবতা আমি যা দেখেছি, আমরা জামাই যারা আছি এদেশে, জামাইগুলো যেভাবে শ্বশুর শাশুড়িকে সেই নজরে দেখি, বাংলাদেশের বউগুলো যদি স্বামীর মা বাবাকে ওই নজরে ওই মনে দেখতো, এই দেশে বৃদ্ধাশ্রম তৈরি হতো না, এমনকি কোনো পরিবারে কেউ আলাদা হইত না। খালি এই বউদের ছোট মনের কারণে আজ আমাদের পরিবার জাহান্নাম হয়ে গেছে। এটা রিস্কের কত নাম্বার স্তর? তিন নাম্বার সর্ব উত্তম স্তর, যারা নেককার বউ পেয়েছে। চার নাম্বার স্তর হচ্ছে পরিপূর্ণ স্তর, পরিপূর্ণ স্তরের ভেতরে আল্লাহর রেজাবন্দি এবং সন্তুষ্টি। এই পাঁচটি গুণ আমি আরো ব্যাখ্যা করলে ভালো হতো, যারা অর্জন করতে পারবে। উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, এরা আল্লাহর ভাষায় সলিড মমিন। কি মমিন? আমরা বাংলাদেশে সলিড আটা দেখি, ও আটা লেগে দিলে দেখা যাচ্ছে সেই হাতিও খুলতে পারে না, সলিড আটা নেই। এই পাঁচটা গুণ অর্জন করতে পারলে আপনি সলিড মমিন, আপনার জন্য পুরস্কার আল্লাহ তিনটা ঘোষণা দিয়েছে। প্রথম নাম্বার পুরস্কার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে একটা সুউচ্চ মর্যাদা, একটা সিয়ার পাওয়া যাবে। যেদিন সবাই থাকবে ঘামের ভেতরে, সবাই থাকবে কিয়ামতের ওই কঠিন ময়দানে তাপের ভেতরে, ওই সময় আপনাকে আল্লাহ নিজের পাশে একটা সিয়ারে বসে মাছের কলিজা দিয়ে খাবার খাওয়াবে। এ পর্যন্ত আমরা যেতে রাজি নেই। দ্বিতীয় নম্বরে মাগফিরাতুন, জীবনের যত অপরাধ ছিল জেনে না জেনে আমার আল্লাহ তার এই অপরাধগুলো মাফ করে দেবে। তিন নম্বরে রিজকুন করিম, তাকে সম্মানজনক রিজিক দান করে ধন্য করবেন। এ সম্মানজনক রিজিকের আবার ব্যাখ্যা আছে, আমরা সামনে যাব যদি সময় পাই। এ তিনটা পুরস্কার অন্তত জানলাম কার কাছ থেকে? বলেন বলেন, এ পুরস্কারগুলো সব আল্লাহ নিজে দেবে। পুরস্কারের প্রথমটাই দেখেছে নিজের কাছে একটা চেয়ার বানিয়ে রাখবে। দ্বিতীয় নম্বর জীবনের অপরাধগুলো আল্লাহ মাফ করবে। তিন নম্বরে সম্মানিত রিজিক দিয়ে আপনাকে ভূষিত করবে। এবার আসেন তো গুণগুলো আমাদের আছে কিনা, যদি না থাকে এখন থেকে আমির হামজা শুরু করে যারা আছেন সবাই অর্জন করার চেষ্টায় থাকবেন। থাকবেন তো? আরম্ভ হচ্ছে সূরা আনফাল, কোন দুই তিন চার তিনটা আয়াত পড়েছি। সূরা আনফাল থেকে তিনটা আয়াতের ভেতরে আল্লাহ যে শিক্ষাগুলো দিতে চেয়েছেন, এটা তাফসির মাহফিল না, তাফসির আকারে আমি বলছি। আপনারা জবান খুলে আগে কোরআনে কারিমের আয়াত পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। খুব খেয়াল করে শুনবেন, অনেক তথ্য বের হবে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ
يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون এটা সুন্দর বাতাস আসছিল, খুশি হয়ে বলেন তো আলহামদুলিল্লাহ, লাইং শাকার তোমলা আজি দান না কর, আল্লাহ বলেন নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করো এটা আমি আবার দেব। এই যে বাতাস আবার আসতেছে, আর যদি এই নিয়ামতটা পেয়ে কেউ গুরুত্ব না দেয় এটা আল্লাহ আর দেবে না এবং শাস্তির ভেতরে ফেলে দেবে। এটা শুধু বাতাস নিয়ামত না, যে কোনো নিয়ামতই হতে পারে। ইন্নামাল মুকমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ বলেন আমার দৃষ্টিতে, কার দৃষ্টি? এ প্রিন্সিপালের দৃষ্টিতে না, আমির হামজার না, চেয়ারম্যানের না, আল্লাহ বলেন আমার দৃষ্টিতে মমিন তো তারা যাদের সামনে আমার নাম উচ্চারণ হলে, আমার জিকির উচ্চারণ হলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। আপনি এবার মিলাবেন আল্লাহর নাম আপনার সামনে উচ্চারণ হলে, আল্লাহর জিকির উচ্চারণ হলে আপনি কি কেঁপে ওঠেন? স্বাভাবিক অবস্থা থেকে প্রকম্পিত হয়ে যান, ঝালঝালা পয়দা হয়, কোনো গোনার কাছেও যদি থাকেন অন্তত ওখান থেকে থেমে যান কিনা, যদি থেমে যেতে পারেন শক্তি আছে, সমর্থন আছে, পরিবেশ আছে, সব ওকে, আল্লাহর নাম উচ্চারণ হলে সঙ্গে সঙ্গে আপনি থেমে যান কিনা, এই থেমে যান কিনা এইটা যদি আপনার ভেতরে আসে বুঝবেন এই গুণটা ওই তিনটা পুরস্কারের প্রথম নাম্বারে গুণ। এটা যারা অর্জন করেছিল তাদের কথা আমরা কোরআনে হাদিসে বিভিন্ন জায়গায় পেয়েছি, তার ভেতরে অন্যতম আল্লাহর নবী ইউসুফ আলাইহিসসালাম, কে? হযরত ইউসুফ কে, তার মালিক যিনি, না বুঝতে তো পারছি কিন্তু কি করবো, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। কিশোরগঞ্জবাসী হযরত ইউসুফের মালিক মিশরের বাদশাহ আজিজ মিশর রাষ্ট্রীয় কাজে বাইরে গেছে, তাফসিরে খাজিনের বর্ণনা বলছি, তার স্ত্রী জুলাইখা বিশ্ব সুন্দরী ইউসুফকে ডাক দিয়ে বলে ইউসুফ আমার পেছনে আসো। বাড়ির যিনি চাকরানি ছিলেন তাকে বলেছে আমি যখন ইউসুফকে নিয়ে উপরের দিকে যাব প্রতিটি দরজায় তুমি তালা লাগাতে লাগাতে পেছন দিয়ে বের হয়ে যাবে। দশটা দরজায় তালা লাগিয়ে একেবারে অন্দর মহলে চারিদিকে যৌন উন্মাদনামূলক ছবিগুলো আট করে রেখেছে। জুলাইখা বিশ্ব সুন্দরী ওই জামানায় ডাক দিছে ওয়ারাওয়াদাতে হুল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাই তালাক, আসো আমার দিকে, দরজা সব বন্ধ করা আছে, আমার দিকে আসো। হযরত ইউসুফ আলাইহিসসালাম জুলাইখার এই দৃশ্য দেখে, চারিদিকে যৌন উন্মাদনামূলক ছবিগুলো আট করা এই দৃশ্য দেখে তিনি কিন্তু জেনা করার জন্য রাজি হয়ে গিয়েছিলেন।
না মানে না বললে আন্দাজ হবে। এর পরের শব্দ কি? ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। যারা অন্তত পড়তে পারে, যারা তাফসীর কোরআন ফরাই বসে অর্থ করতে বলেন তো দেখি, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। এখানে বিহি দ্বারা ইউসুফ নবী উদ্দেশ্য, বিহা দ্বারা জুলাইখা উদ্দেশ্য। ইউসুফ নবী ও রাজি, জুলাইখা তো আগেই রাজি। আপনি কোরআন শরীফ নিয়ে আসেন, বাংলায় এটা লেখা আছে, এরকম অর্থ করলে ইমান থাকবে। এই জন্যে তাফসীর মাহফিলে আসতে হয়। কোরআনের এমন কিছু মর্মমানী নিগড় তথ্য আছে যেগুলো আপনি নিচে নিচে পড়লে বুঝবেন না। কোরআনে কারিমের তাফসীর মাহফিলে এই কারণে আসা লাগে, আর এখান থেকে যে শিক্ষাটা বের হবে যদি নিতে পারেন তো 500 রাকাত নফল আমাদের সওয়াব পেয়ে যাবেন। তাহলে ইউসুফ নবী ও রাজি, জুলাইখা বলেন না কেন? হ্যাঁ, জুলাইখা আগেই রাজি। আগেই রাজি তার প্রমাণ হচ্ছে নিজের শরীরের একটা পোশাক আর রাখে নাই, সব খুলে ফেলেছে। শুধু খুলেই ফেলেনি, ডাক দিচ্ছে ইউসুফ কলাত হাই তালাক। হযরত ইউসুফ চরিত্রের এই মহা দুর্যোগের সময় আমার আল্লাহর আয়াতের পরবর্তী শব্দে দিয়েছেন, লাউলা আর রব বোরহান আর রব্বি, যদি তার রব তাকে কিছু বোরহান কিছু দলিল না দেখাতেন ইউসুফ নবীও কিন্তু ধ্বংস হয়ে যেতেন। কি দলিল দেখালেন আল্লাহ তাকে? তাফসিরে খাসেন মুফাসসির লিখেছেন, প্রথম নাম্বারে জিব্রাইল ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিলেন জান্নাতের একটা কাগজ নিয়ে, যে কাগজে আল্লাহ নিজে লিখে দিয়েছেন, ইউসুফ আমি তোমার মালিক বলছি, তোমার রব বলছি, তুমি কিন্তু জেনা করতে পারো না। দ্বিতীয় নম্বর দলিল হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিসসালাম, এটা তাফসিরে জালালাইনের ভেতরে পাবেন, হযরত ইউসুফ নবীর বাবা ইয়াকুব আলাইহিসসালাম সরাসরি যেন সামনে দাঁড়িয়ে বলছে, ইউসুফ আমি তোর বাবা বলছি, তুমি কিন্তু জেনা করতে পারো না। এই দুইটা দলিল দেখার পর ইউসুফ নবীর মন মানসিকতা ভেতরের অবস্থা চেঞ্জ হয়ে গেছে, কারণ সন্তান যত খারাপ হোক বাবার সামনে ওই কাজ করবে। কাযালিকা লিনাসরিফান হুসওয়া ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আল্লাহ পাক বলেন, এইভাবে করে আমি আল্লাহ ইউসুফের কাছ থেকে যত রকমের অপবিত্রতা ফাইসা অশ্লীলতা আমি সব দূরে সরিয়ে দিলাম, আর আমার মখলেস বান্দাদেরকে আমি আল্লাহ এইভাবে করে কিয়ামত পর্যন্ত বাঁচাবো। কারণ আমার ইউসুফ ছিল মখলেস। কি ছিল চরিত্রের এই মহা দুর্যোগ চলছে, আমার এই দুইটা নিদর্শন তাকে দেখালাম, দলিল বোরহান দেখার পরে সে চেঞ্জ হয়ে গেছে। যাই তার বাবা বলেছে, আমি তোমার বাবা বলছি, তুমি কিন্তু জেনা করতে পারো না। জিব্রাইল ফেরেশতা কাগজটা দেখিয়েছে, আমি তোমার রব বলছি, তুমি কিন্তু জেনা করতে পারো না। ইউসুফ নবীর যৌবন ছিল তাও আমির হামজার মতো না। আমরা তো একবার সংসার করে আর হয় না, আর ইউসুফ নবীর যৌবন আমির হামজার মতো, 100 আমির হামজার যৌবন ছিল। তাহলে আমি যদি উল্টা পাল্টা হয়ে যাই, উনি তো উল্টা পাল্টা আরো বেশি হওয়া দরকার ছিল। কথা বলেন না কেন? উনি 100 জনের আমির হামজার যৌবন এক একজন নবীকে আল্লাহ দিয়েছেন, একেবারে পরিবেশ হাতের নাগালে, চারিদিকে সব কিছু ওকে, বিশ্ব সুন্দরী মহিলা পড়ে আছে, তাও সব পোশাক খোলা। এ কঠিন অবস্থাতে নিজেকে কন্ট্রোল করা আরো কত কঠিন বিষয় বলেন। আল্লাহ পাক বলেন, এই অবস্থায় যে মানুষগুলো আমি আল্লাহর নামটা দেখার পর সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেছে, অজিলাত কুলুবুহুম, তাদের সামনে আমার নাম উচ্চারণ হলে, তারা আমার নামের জিকির দেখলে মনের ভেতরে সালসালা পয়দা হয়, প্রকম্পিত হয়ে যায়। হযরত ইউসুফের এই হওয়ার পরেই মনের অবস্থা যখন পাল্টিয়েছে, আমি জিব্রাইলকে বললাম, কানের কাছে মুখটা নিয়ে বলো সামনে এগিয়ে যেতে, বা তো ষড়যন্ত্রের দরজায় তালা লাগানো আছে, ওইটা আমি আল্লাহ নিজের কুদরত দিয়ে খুলে দেব। হযরত ইউসুফ এবার ডাক দিলেন, ক্বালা মা'আযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুয-যালিমুন। তিনি বললেন, আমি আল্লাহর সাহায্য চাই। এখান থেকে আমরা যারা যুবক মানুষ আছি, যারা ইন্টারনেট ব্যবহার করি,
যারা ফেসবুক ইউটিউব টিউবম্যাট যারা কম্পিউটার চালান তাদেরকে বলছি, নির্জনে নিরালায় এরকম নিঝুম জায়গায় হয়তো কেউ নেই, এরকম পরিবেশও আপনার সামনে আসতে পারে, হয়তো আপনার চোখের আনন্দ লাগতে পারে, মনের আনন্দ লাগতে পারে, উল্টাপাল্টা অবৈধ নাচ গান আসতে পারে সামনে, কিন্তু কেউ যদি না দেখে আল্লাহ পাক কিন্তু চেয়ে আছে আপনার দিকে। এই বিশ্বাস যদি করেন যে হ্যাঁ আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে, এই ভয়টা তৈরি করে আল্লাহর নামটা মনে আসার পরে যদি ওই পাপ কাজটা সমর্থ শক্তি পরিবেশ সুযোগ থাকার পরও ছেড়ে দিতে পারেন, মহান আল্লাহর সাহায্য আসতে দেরি হবে না। আজ আমাদের জীবনে যাদের হতাশার পাহাড়, কর্মজীবন নেই, লেখাপড়া করার পরে হতাশ হয়ে গেছেন কি করবেন, এরকম চরিত্রের মহাদুর্যোগ যখন চলবে কোনো মেয়েলি বিষয় চরিত্র নিয়ে আপনি কন্ট্রোল যদি হতে পারেন, আল্লাহ যে কোনো একটা রাস্তা খুলে দেবে। হযরতে ওমরের জামানে একটা হাদিস পড়ছিলাম, তিনি আইন জারি করে দিলেন আমার এই দেশে যেন আর কেউ মদ না খায়। সব জায়গায় ওমরের ঘোষণা চলছে বন্ধ হয়ে গেছে। মদিনার আকিক নামক বাজার থেকে এক যুবক মদের নেশায় দুই বোতল মদ অলরেডি কিনেছে, বাজারে এক গোপন জায়গায় খেয়েছে একটা, আর একটা চাদরের নিচে নিয়েছে যে বাড়ি যেয়ে খাবে। হঠাৎ পাহাড়ের কল ঘেঁষে যেতে সন্ধ্যা লেগে গেছে, কে যেন ডাক দিচ্ছে, এই বেটা দাঁড়া। কণ্ঠ শুনেই বুঝতে পেরেছে সাধারণ মানুষের কণ্ঠ, আমার দেশের খলিফার কণ্ঠ, থমকে দাঁড়িয়ে গেছে। হযরত ওমর বলে, বেটা কোথা থেকে আসলে, কোথায় যাও? ছেলেটা বলছে, খলিফাতুল মুসলিমিন, আমি বাজারে গিয়েছিলাম, আমার বোনের জন্য দুই বোতল দুধ কিনেছি, নিয়ে যাচ্ছি। ডাক দিয়ে বলে, কয় দেখি তোমার গাঁ দুধ কেমন? বলছে, দুধ একটু গরম আছে, এই জন্য চাদর দিয়ে ঢেকে রেখেছি। পুরাটাই মিথ্যা বানোয়াট। হযরত ওমর বললেন, দেখি তোমার দুধ গরম কেমন। দুধটা হাতে দেবে, মনে মনে চিন্তা করছে, সত্য কথা বললেও হয়তো কিছু না কিছু ছাড় পেতাম, পুরাটাই মিথ্যা, যেহেতু এদেশে মদের বিরুদ্ধে আইন অলরেডি জারি করা আছে, আর পড়েছি আমি এমন লোকের সামনে, আজকে অন্তত আমার এখানে মেরে ফেলবে, কেউ টেরও পাবে না। ওই মদের বোতলটা হাতে দেবে কতটুকু সময়, মাত্র কয়েক সেকেন্ড, এর ভেতরে আল্লাহকে ডাক দিয়েছে রব্বুল আলামিন, আজকে যদি ওমরের হাত থেকে তুমি আমাকে বাঁচিয়ে দিতে পারো, আমি তোমার নামে শপথ করে বলছি জীবনে আমি আর মদ খাবো না। হযরত ওমর বললেন, দাও, লোকটাও চাদরের নিচ থেকে বের করে দেবে। হঠাৎ করে হযরত ওমর হাতে নিয়ে দেখলেন গরম এবং দুধেরই বোতল, হাতে দিয়ে বললেন, ঠিক আছে যাও নিয়ে যাও, দুধ একটু গরমই আছে। লোকটা তাকিয়ে আছে খলিফার দিকে, কি বলেন আপনি? বলে, হ্যাঁ এই তো দুধ গরমই আছে, নিয়ে যাও। পায়ে ধরে বলছে, খলিফাতুল মুসলিমিন, আমি কিন্তু আসলে এক বোতল মদ খেয়েছিলাম, আর একটা নিয়ে যাচ্ছিলাম, আপনার ওই হুঙ্কার দেখার পর আমার মাতলামি ভালো হয়ে গেছে, কিন্তু আপনার হাত থেকে বাঁচার জন্য আমি মিত্র আশ্রয় নিয়েছিলাম, কিন্তু যখন বললেন দেখি তোমার বোতল কেমন গরম, ওই সময় আমি পাল্টিয়ে গেছি। ওই কয়েক সেকেন্ডের ভেতরে মন থেকে আমার আল্লাহকে আমি ডাক দিয়ে তাকে স্মরণ করে বলেছিলাম, আজকে যদি ওমরের হাত থেকে আমাকে বাঁচিয়ে দিতে পারো, জীবনে আমি আর মদ খাবো না। খলিফাতুল মুসলিমিন, সত্যিই কিন্তু আমি মদই খেয়েছিলাম, এটা মদেরই বোতল ছিল। যে মহান রব আমার এই কয়েক সেকেন্ডের ভেতরে দুধে মদের বোতলকে দুধ পরিণত করে দিতে পারে, সত্যি আজকে আমি জীবনের মতোই তওবা করছি, ওই আল্লাহর নামে তওবা করে বলছি জীবনে আমি আরে মদ খাবো না। আপনি যদি কঠিন মুহূর্তে এরকম মন থেকে সত্যি ডাক দিতে পারেন, মহান আল্লাহর সাহায্য আসতে আল্লাহর কসম আল্লাহ দেরি করবে না। এরকম দুর্যোগপূর্ণ অবস্থায় আপনাকে স্মরণ করা লাগবে, এরকম অবস্থায় স্মরণ করা কঠিন না সহজ? অনেক কঠিন ব্যাপার। হযরত ইউসুফ বললেন, আল্লাহ আমি তোমার সাহায্য চাই, আর এই জুলাইখাকে লক্ষ্য করে বলেছিলেন, ইন্নাহু রব্বি, নিশ্চয় আমার রব। এখানে রবের অর্থ দুইটা হয়, এক নাম্বারে আমার আল্লাহ, দুই নাম্বারে মিশরের বাদশাহ আজিজ মিশরও হতে পারে। আপনার স্বামী আমার প্রতিপালক, যিনি আমাকে বাড়িতে রেখে লালন পালন করেন, খাবার দেন,
থাকা খাওয়া দেন সেই মালিকের আমানতের খেয়ানত আমি করবো, সে তো বাড়ি নেই। আমি কিন্তু পারি আমার এই যৌবনকে কাছে লাগাতে, আমার পরিবেশও আঘাতের নাগালে আছে, কিন্তু আপনি তো আমার কাছে আমানত, আমি আমানতের খেয়ানত এভাবে করবো না, তাহলে আমি তো জালেম হয়ে যাব। ইন্নাহু লা ইউফলিহু যালিমুন, আর কোনো জালেম পৃথিবীতে সফল হচ্ছে না, হবে না। ইফলিহু মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, জালেম না দিয়ে আল্লাহ জালিমুন দিয়েছেন বহু বচন। হযরত ইউসুফ জানাতে চেয়েছিলেন, হে জুলাইখা, শুধু আমি একা না, কিয়ামত পর্যন্ত কোনো জালেম দুনিয়ায় সফল হচ্ছে না, হবেও না। এ জালিমুন দিয়ে আমরা নেই, বলেন না কেন? আজ পৃথিবীতে যারা জুলুম করছেন নফসের ওপরে, পরিবারের ওপরে, সমাজের ওপরে, রাষ্ট্রের ওপরে, এই জুলুম করে যদি মনে করেন আমি ওই জায়গায় যেতে চাই, আপনাকে আল্লাহ ওই জায়গায় যেতে দেবে না। আপনি যদি জুলুম করে মনে করেন আমার স্বপ্ন সাধ আমি পূরণ করব, আপনার লেজ আল্লাহ কেটে দেবে। এই জন্য জুলুম করে যদি নিজের স্বাদ পূরণ করতে যান, কোরআন বলছে তার স্বাদ পূরণ হয় না। এটা আমি মনে হয় বানালাম। সাদ্দাদের নাম শুনেছেন? শোনেননি? সারা দুনিয়ার বাদশাহ ছিল কয়েকজন, তার ভেতরে এই লোকটা একটা নাম করা লোক। হুদ আলাইহিস সালামের জামানায়, লুত আলাইহিস সালামের জামানায় লোকটা এসেছিল। প্রত্যেক নবী দাওয়াত দিয়েছে রাষ্ট্রপ্রধানদের কাছে আগে। উনি যখন রাষ্ট্রপ্রধানের কাছে দাওয়াত নিয়ে গেলেন, যদিও হাদিসটা সনদ মতন একটু দুর্বল, আমি তার গিবের জন্য, শিক্ষা নেওয়ার জন্য, উৎসাহ দেওয়ার জন্য বলছি, যে জালেমরা যদি তাদের কাঙ্ক্ষিত মঞ্চিল পর্যন্ত যেতে চায়, কারো উপরে জুলুম করে, সত্যি যদি ওটা জুলুম হয়, মহান আল্লাহ তাকে তার কাঙ্ক্ষিত জায়গা পর্যন্ত যেতে দেয় না। এদিকে তাকান, যা করে করুক ওরা। হযরতে হুদ আলাইহিস সালাম যখন জান্নাতের পরিচয় দিলেন, এই লোকটা ডাক দিয়ে বলেছে, হুদ, তোমার আল্লাহর বানানো জান্নাত আমার দরকার নেই, আমি নিজে জান্নাত বানাবো, তুমি শুধু আমার পরিচয় দাও, বর্ণনা দাও যে জান্নাত কি কি লাগে। তিনি বললেন, জান্নাতে স্বর্ণের ইট লাগে, রূপার ইট লাগে, কোনো অসুবিধা নেই, আমার প্রদেশ আছে সাতটা, যেখানে যেখানে আমার বন্ধুরা আছে দায়িত্বে, তাদেরকে বলে দিলেন স্বর্ণ রূপা সব পাঠিয়ে দাও, আমি জান্নাত বানাবো, আমার স্বপ্ন এটা। এভাবে যেখানে যা স্বর্ণ পায়, রূপা পায়, সব নিয়ে আসতেছে। হোর আর গেলবান বানিয়েছে ওই দেশের 18 থেকে 25 এই বয়সের যারা যুবক যুবতী আছে, যাদের বিয়ে হয়নি, তাদেরকে সার্কুলার দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে ওখানে ছোট ছোট ঘর বানিয়ে ওর ভেতরে লাগিয়েছে। এগুলো হোর আর গেলমান। ঐতিহাসিক বর্ণনা বলছে, দীর্ঘ 20 বছর সময় নিয়ে 22,000 শ্রমিক লাগিয়ে স্বর্ণ আর রৌপ্য দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে স্বপ্নের জান্নাত বানিয়েছে। ঐতিহাসিক যারা তারা লেখক লিখেছেন, এক মহিলা বিধবা, তার এক টুকরা স্বর্ণ ছিল, স্বামীও মারা গেছে, বাবা মাও মারা গেছে, তার আর নিজের বলতে স্বর্ণ ছাড়া কিছু নেই। বাদশার পেয়ারা তারা গিয়ে বলছে, ওগুলো দাও বাদশার, যা স্বপ্নের জান্নাত বানানো হবে, এটা লাগবে। যখন দিতে চাই না, তখন জোর করে নিয়েছে। ওই মহিলা তখন মাটিতে গড়াগড়ি দেওয়া অবস্থায় বলেছিল, মালিক, তোমার যে জালিম বাদশাহ আমার এই সর্বশেষ সম্বলটুকু কেড়ে নিল, তুমি তার বানানো জান্নাতে প্রবেশ করতে দিও না। এই মহিলা ছিল মাজলুম। কি ছিল বলেন? বলেন, নবী যে জানিয়েছেন, তিনজন যদি দোয়া করে ওটা সরাসরি আগে আরশে যায়, তার ভেতরে মাজলুম একজন। কোন মাজলুম যদি সত্যি মন থেকে কিছু বলে ফেলে, ওটা কিন্তু আগে আরশে চলে যায়, আর আরশে গিয়ে আল্লাহ ধরে বলে সোমা খাবো, আল্লাহ এটার অ্যাকশন নেওয়ার জন্য রেডি হয়। জান্নাত কমপ্লিট করার পর উদ্বোধন করতে যাবে, হঠাৎ জান্নাতের মেন গেটে তাকিয়ে দেখে একজন ফকির বসে আছে। কে তুমি? এই সিক্রেট জায়গা আসলে কি করে? ফকির ওখান থেকে আওয়াজ দিচ্ছে, বাদশাহ একটু মাথাটা ঘোড়ার পিঠ থেকে নিচু করে, আপনার কানের কাছে মুখ নেমে একটা কথা বলতে চাই, পরে কথা বলবো, না এখনই বলবো,
মাথা যে নিচু করেছে, কানের কাছে মুখ নিয়ে বলছে, আমি দুনিয়ার সাধারণ ফকির না, আমি আজরাইল। আপনি আল্লাহু আকবার বলবেন কি? সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। এইটার জন্য আমি বলছি না, আমি এখান থেকে একটা শিক্ষা বের করতে চাই। এই শিক্ষাটা আপনাকে নেওয়া লাগবে, নেবেন তো? যেই বলেছে আমি আজরাইল, আপনার জান আমি কবজ করতে চাই, তখন কাকুতে মিনতি করে বলে, আমার একটু সময় দাও, আমার এত সাধের জান্নাত, স্বপ্নের জান্নাত, আমি শুধু উদ্বোধন করব, যাব আর বেরিয়ে আসবো, তখন আমার জান তুমি নিও। বলে না, ইদা জাআজালুহুম লা ইয়াসতাখিরুনা সাআতা ওয়ালা ইয়াসতাকদিমুন। আল্লাহ পাক বলেন, প্রতিটি মানুষের জন্য নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি। আজরাইল, নির্ধারিত সময় যাবে, এক সেকেন্ড পরেও যাবে না, আগেও যাবে না, তোমার আর সময় নেই। বাদশাহ তখন চিন্তা করে, যখন আমার সময় নেই, আমার অন্তত বানানো জান্নাতে একটু স্পর্শ করা দরকার। ঘোড়ার পিঠ থেকে যখন লাভ দিয়েছে, জান্নাতের ওই চৌকাঠ স্পর্শ করার আগে আমার আল্লাহর ফেরেশতা আজরাইল জান কবজ করে নিয়েছে। ইতিহাস বেত্তা যারা, তারা লিখেছে, কেন তার এত সাধের জান্নাতে ঢুকতে পারলো না, এমনকি চৌকাঠ পর্যন্ত পায়নি। এখানে প্রায় তিনটা বর্ণনা আছে। এক নম্বরে ওই যে ওই মহিলার বরদুয়া, এর এই স্বপ্ন পূরণ করতে যে কাউকে সে ছাড় দেয়নি, যেখানে যেইটা পেয়েছে তাকে মারধর করে, অত্যাচার করে, জুলুম করে নিয়েছে। এমনকি এই মজলুম মহিলা, এই বিধবা মহিলাকে পর্যন্ত ছাড়েনি, তার শেষ সম্বলটুকু পর্যন্ত কেড়ে নিয়েছে। চোখের পানি ফেলে এই মহিলা দোয়া করেছে, দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আজ পৃথিবীতে যারা বৈধ বলেন অবৈধ বলেন, নিজেদের স্বপ্ন সাধকে পূরণ করার জন্যে অনেকের শেষ সম্বলও কেড়ে নিচ্ছেন। তার শেষ সম্বল হয়তো ছিল তার ইব্রাহিম, ইব্রাহিমকে আপনি শেষ করে ফেললেন, সে এখন খাবে কি করে? অথচ ওদিকে আপনার স্বপ্ন পূরণ করবেন, ওদিকে যে ও কামাই করতো, ওর বাবা মা স্ত্রী দুইজন পুত্র সন্তান আছে, ওগুলো চালাতো, আপনি তার শেষ সম্বলটা কেড়ে নিলেন। ওর মা বাবা দোয়া করবে, ওর স্ত্রী দোয়া করবে, ওর সন্তান দোয়া করবে। ওরা যেহেতু অসহায়, এখন মজলুম কিছু বলতে পারছে না, এই মজলুমের বরদোয়া কিন্তু আল্লাহর ফেরত দেয় না। এটা যদি সরাসরি আরশে চলে যায়, তখন ওই জালেমের স্বপ্ন আল্লাহ পূরণ করতে দেয় না, লেজ কেটে দেয়। এই জন্য ইউসুফ নবী এখানে জালেম না দিয়ে জালিমুন দিয়েছেন। কিয়ামত পর্যন্ত কোনো জালেম সফল হচ্ছে না, হবে না। এরপরও যদি কোনো জালেম থেমে না যায়, ও জালেমের কপারে আগুন লাগবে। এবার আমি দুইটা আয়াত বলছি, সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াত আর সূরা শুরা 25 নম্বর পারায়, এটাও 42 নম্বর আয়াত। এই দুই জায়গায় আল্লাহ দিয়েছেন জালেমদের করুণ পরিণতি। আলা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়া'মালু যালিমুন। হে নবী, আপনি কি মনে করেন, আপনি কি ধারণা করেন যে জালেমদের সম্পর্কে আমার কোনো খবর নেই? না, আমি জালেমদের দিকে দৃষ্টি আরো বেশি দিয়ে রাখি, অন্যান্য মানুষের দিকে আমার দৃষ্টি যতটুকু তার চাইতে জালেমদের প্রতি আমার দৃষ্টি বেশি। কারণ আমার সবচাইতে বেশি রাগ হয় দেখি, মানুষ হয়ে যখন মানুষের ওপরে জুলুম করছে, তখন আমি আল্লাহ নিজে ওই মানুষটার বিরুদ্ধে মামলা দেই। এটা কোন সূরা বললাম? ইব্রাহিমের 42 নম্বর আয়াত প্রথমটা, দ্বিতীয়টা সূরা শুরা 25 নম্বর পারা, 6 নম্বর 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াত। ইন্নামা সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস, নিশ্চয় যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ নিজে মামলা দেই। আজ মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করছে বাংলাদেশে নেই, আপনি আল্লাহর মামলার আসামি, আল্লাহবাদী কেস আপনার বিরুদ্ধে হবে। পুলিশের কাছে বাধা দিলে পুলিশবাদী কেস হয়, আর মানুষ হয়ে মানুষের অধিকার নষ্ট করলে বলেন তো বাংলাদেশে আল্লাহবাদী কেসের আসামি আছে না নেই? কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। ও, আপনি নাকি টের পাচ্ছেন কি বললাম? আপনি থেমে যান ভাই, কখন হঠাৎ করে মরে যাবেন, তখন সবও যাবে, আমও যাবে, সালাম যাবে।
কারণ আপনার তো গ্যারান্টি নেই। গ্যারান্টি থাকলে আমি বলতাম, আপনি যাকে বিপদে ফেলছেন, যাকে মেরে ফেলছেন, আপনি যদি নিজে বেশি থাকতে পারতেন তাহলে বলতাম আরও দশটা মারেন, আপনি তো নিজেই বাঁচবেন না। ওকে মারলেন আজকে, আপনি দুই বছর পরে হলো মরবেন, এই কথা বলেন না কেন? কিসের উপর ভরসা করে এই কাজগুলো করেন? আমার তো মানে পাগল ছাড়া এই কাজ করা ঠিক না, এই জন্য থামেন, এখনো সময় আছে, থেমে যান। প্রথম গুণটা বলছিলাম, আল্লাহর নাম উচ্চারণ হলে সুযোগ আছে, সুবিধা আছে, পরিবেশ আছে, ক্ষমতা আছে, সব কিছু ওকে, কিন্তু আল্লাহর নাম উচ্চারণ হলে ও থেমে যায় ইউসুফ নবীর মতো। দ্বিতীয় নম্বর, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, আল্লাহ পাকের কোরআন তাদের সামনে পড়লে ঈমান থাকলে ঈমান আরো বেড়ে যায়। আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্বশেষ মহান আল্লাহর উপরে তাদের ভরসা, আস্থা, বিশ্বাস এমন বাড়া বেড়ে যায়, তাদের ইমানটা এমন পর্যায়ে পৌঁছে যায় দুনিয়ায় একদিকে এসে একা একদিকে দাঁড়ায়। আমার ছোট্ট একটা মেয়ে আছে, এক বছর দুই আড়াই মাস বয়স, ফারিহা জান্নাত, ওরে আমি যত উপরের দিকে এভাবে ছুড়িয়ে মারিও তত হাসে। আর আমার বড় মেয়েটা সাত বছর বয়স, ওরে যত উঁচু করি একটু উপরে তুলি ও কান্দে। কি বুঝলেন বলেন তো? উপরে যেটা আছে সাত বছর ও জানে যে উপরে ফেলে দিলে আব্বা যদি ধরতে না পারে, আমার খবর আছে ছোটটা, ওর এখনো ওই বোঝ আসে নাই, ওরে যত উপরে মারি ও হাসে, এই কারণে ওর বিশ্বাসে আমার আব্বু নিচে হাত পেতে আছে, কথা বলে না কেন? ও জানে যে আমার আব্বু যত উপরে মার কত আমি মাটিতে পড়বো না, যে কোনো কায়দা আমারে ধরবে, আর আমি যদি পড়িয়ে যাই আমার চাইতে কষ্ট আমার বাপ বেশি পাবে, এই জানে ওরে যত উপরে মারছে তত হাসতেছে। আমাদের ওই যে প্রথম নম্বর গজল বলেছিলাম দুই লাইন, রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব, তোমার আমার এক মালিক আছেন, আছেন আমাদের রব। আপনি শুধু বিশ্বাসটা তৈরি করে আল্লাহ আপনাকে ছেড়ে যাবে না, কখনো যাবে না। এই গুণটা আমাদের দরকার এখন খুব বেশি, এই গুণটা আমাদের নেই, বিপদে পড়লে হতাশ হয়ে পড়ি। হযরত মুসা আলাইহিসসালামকে এত বড় কঠিন বিপদে ফেলে জাদুকরদের বিরুদ্ধে লাগিয়েছে, ভয় পেয়ে গিয়েছিলেন তিনি প্রথমে, আল্লাহ বলেন আসমাউ ওয়া আরা, এই আমি দেখছি এবং শুনছি, শুধু দেখছি না আমি শুনতেও পাচ্ছি কি কি হচ্ছে, কিসের ভয় করো তুমি? হাতে যেটা আছে ওইটাই ফেলে দাও, কারণ তোমাকে আমি জাদুকরদের বিরুদ্ধে ফেরাউনের এই বিশাল ময়দানে লাগিয়ে আরো সে বসে বসে কলা খাবো না, আমি দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি। সুতরাং আমাদের অবস্থান যত কঠিন হোক হতাশ হওয়া যাবে না, চিন্তিত হওয়া যাবে না, আমাকে অবশ্যই আল্লাহ দেখছে এবং তিনি শুনতে পাচ্ছে আমার আমার বিরুদ্ধে কি হচ্ছে। এই বিশ্বাস, এই আস্থা, এই 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 অবস্থান দ্বারা তৈরি করতে পারে ওয়া আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনা সালাতা, যারা নামাজ কায়েম করে। কি করে নামাজ কায়েমের অর্থ হচ্ছে নামাজ থেকে পঠিত বিষয় এবং নামাজের যে অনুষ্ঠান আছে এখান থেকে প্রতিটি শিক্ষা নিজের প্র্যাকটিক্যাল লাইফে সেট করা, এর নাম নামাজ কায়েম। আমি তো নামাজের কাতারে দাঁড়িয়েছি, এটা একটা কাতারের শিক্ষা। কাতারের শিক্ষা কি? যে এখানে যেমন কোনো দলাদলি নেই, আমি এখান থেকে যখন বের হয়ে সমাজে যাব, পরিবারে যাব, রাষ্ট্রে যাব, ওখানেও আমার কোনো দলাদলি নেই, অন্তত আল্লাহর বিধান মানতে গিয়ে। এখানে আল্লাহর একটা বিধান সেজদা মানতে গিয়ে যদি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জর্ম নয় সব এক হয়ে যায়, সব এখন এক, এরকম বিধান আল্লাহর এখনো 499টা আছে। আল্লাহর বিধানে কোরআনে কত? 500। আমি তো একটা মানতে গেলাম মসজিদে, এরকম এখনো 499টা আছে, ওগুলো যদি আমার পরিবারে রাষ্ট্রে সামনে আসে ওই সময়ও কোনো দলাদলি নেই, সব এখন এক। এই শিক্ষাটা নামাজ আপনাকে দিতে চাই, এটা অনুষ্ঠানের শিক্ষা, এই শিক্ষা আজ আমরা নিতে পারিনি, মসজিদে আছে বের হলে আবার সব আলাদা আলাদা, তা আপনার নামাজ কায়েম হয়নি। সুতরাং এই গুণটাও আমাদের দরকার। অমিম্মা রাজাকনাহুম ইউনফিকুন, আর তাদেরকে যে রিজিক দিয়েছি তারা খরচ করে। রিজিক কি এবং রিজিকের অর্থ স্তর,
স্থান কি। রিজিক শব্দের শব্দের অর্থটা ব্যাপক অর্থপোতক একটা শব্দ। রিজিক মানে শুধু রুটি না, রিজিক মানে শুধু ভাত না, দুনিয়ায় বেঁচে থাকতে গিয়ে যখন যেটা প্রয়োজন হয় ওইটার আরবি নাম রিজিক। কথা বুঝতেছেন? চেয়ারম্যানের ক্ষমতা ওইটা ওনার রিজিক। চেয়ারম্যানের ক্ষমতা কি? ওটা রিজিক। এই সদর থানায় যিনি ওসি আছেন, ওসির যে চেয়ার আছে, এই চেয়ারটা ওনার রিজিক। এই কথা বলেন না কেন? রিজিকের স্তর আমরা পেয়েছি কোরআন হাদিস পড়ে চারটা। রিজিকের সর্বনিম্ন স্তর আছে, সর্বোচ্চ স্তর আছে, সর্ব উত্তম স্তর আছে, আর পরিপূর্ণ স্তর আছে। এবার আপনি কোন রিজিক পেয়েছেন দেখেন তো। রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা, অর্থ সম্পদ। কথা বুঝতেছেন? এটাকে পেয়েছেন? বলছেন না। যতটুকু পেয়েছেন এটা সর্বনিম্ন স্তর, সর্ব। আর সর্বোচ্চ স্তর হচ্ছে সুস্থতা। সুস্থ আছেন? হ্যাঁ, এটা সর্বোচ্চ স্তর। আর সর্ব উত্তম স্তর হচ্ছে নেককার স্ত্রী এবং পরিশুদ্ধ সন্তান। পরিশুদ্ধ সন্তান ওইটা যেটা ডাল খায়, যেটা বাবা খায়। কোনটা? পরিশুদ্ধ সন্তান ওইটা যেটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে। কথা বলে না কেন? যে তার সঠিক দায়িত্বটা পালন করার জন্য জীবন গেলেও সে দায়িত্ব থেকে পিছপা হয় না। আপনি আপনার ছেলেকে পড়তে দিয়েছেন ঢাকায়, ওর দায়িত্ব হচ্ছে ওখানে লেখাপড়া করে বাস্তবতায় আপনাকে কি করে সুখী রাখা যায় সেই কাজ করা। প্রতি মাসে মাসে ঘাম ঝানোর টাকাগুলো পাঠান, আর ওখানে বসে বসে লেডিসদের পেছনে খরচ করে। এটা পরিশুদ্ধ সন্তান নয়। আর নেককার স্ত্রী কাকে বলে? আল্লাহর নবী জানিয়েছেন যে মহিলার ভেতরে চারটা গুণ থাকবে, ওই মহিলা নেককার, ওর জন্য জান্নাতের আটটা দরজা আল্লাহ খুলে রাখবে। এক নম্বরে স্বামী যে আদেশ করে ওটা যদি জায়েজ হয় জীবন গেলে ওই আদেশ ফেলবে না, যদি জায়েজ হয়। দ্বিতীয় নম্বরে যারা কারণে অকারণে স্বামীর সাথে হঠাৎ কথা বন্ধ করে দেয়, দেখবেন সব ভালো, হঠাৎ কি একটা বিষয় নিয়ে অজানা কথাও বলে না, আর জিজ্ঞাসা করলে সে বিষয় বলে না। আমি কি বেশি বলে ফেললাম? এরকম বউ আছে কথা বন্ধ করে দেয় হঠাৎ হঠাৎ। একটু হাত তোলেন তো কার? এই একজন, তাও বুড়ো মানুষ। আপনার আপনার বউ কথা বন্ধ করলে কেন, না করলে কি? কথা বন্ধ করলে যে ইব্রাহিম ভাই সমস্যা। একটা বন্ধ করে দিলে আর একটা বলবে না। এখানে একজন খালি হাত তুলেছে। সম্মানিত মা বোনেরা, আজকে ওয়াজ আপনাদের বিরুদ্ধে নেই, ঠিক আছে? করবেন, আরো দুটো করবেন, আরো দুটো করবেন, চারটে করবেন। কথা বন্ধ করে দেয় বলে বিয়ে আর একটা করেছে। আল্লাহ এরকম সুযোগ সবাইকে দান করো। বলছে আমি না, আমি হাসির খোরাকি দেয়নি। আজ হাজারো পরিবারে শুধু এই ঠুনকো বিষয়ের কারণে স্বামীগুলো আর একটা বিয়ে করতে বাধ্য হয়। বলছে বোঝা যাচ্ছে যে এলাকায় এরকম চলছে। মা বোনেরা, আমি আশা করবো আপনি নেককার হতে চাইলে শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরায় না, স্বামীর সাথে কারণে অকারণে কোনো দিন কথা বন্ধ করে দেবেন না। কথা বন্ধ করলে কারণটা জানাবেন, কারণ আপনার এই ছোট্ট একটা বিষয়ে সে দেখা যাচ্ছে আর একটা অঘটন ঘটিয়ে ফেলবে। সে যখন পরকীয়া প্রেম করবে তখন দোষ হবে ইব্রাহিমের, নাকি? হ্যাঁ, এটা সাবধান থাকা লাগবে। তিন নম্বরে স্বামী যাদের পছন্দ করে না এইরকম কোন মানুষকে আপনি ঘরে আসতে দেবেন না। চার নম্বরে স্বামী যেটা পছন্দ করে ওইটা যদি আপনার জীবনও চলে যায়, এখন জায়েজ হয়, আপনাকে পছন্দ করা লাগবে। স্বামী পছন্দ করে বিয়ের পরে যেন তার মা বাবা তার সাথে থাকে, কিন্তু আপনি পছন্দ করেন না, নাকি? এরকম বউ নেই? কোন কারণে আপনি পছন্দ করেন না বলেন তো? আপনার মন এত ছোট কেন? আপনার নিজের মা বাবা আসলে তো বেশ ভালো খরচ করতে পারেন, আর স্বামীর বাড়ি থেকে কেউ আসলে একটু খরচ যদি করে আপনার মুখ কালো হয়ে যায়। আপনি মানুষ কে? কলেরা? মেয়ে লোক আমাদের ওয়াজ শুনলে খালি রেগে যায়। হ্যাঁ হুজুর খান আমার বিরুদ্ধে বলে, বিরুদ্ধে না, আপনাকে আমি ভালোবাসি, আপনি জাহান্নামে যাচ্ছেন আমি দেখতে পাচ্ছি।
আশা করব স্বামী যেটা পছন্দ করে, আপনার যদি জীবনও চলে যায় যাক তাও এটা আপনাকে পছন্দ করা লাগবে। এটা পছন্দ করেন না কেন আমি তাও জানি, অধিকাংশ বউগুলো স্বামীর পছন্দের গুরুত্ব দেয় না। এই বউ ওর মা আর ওর বড় বোনের কথা শুনি, ওখান থেকে ওরা শুধু ইনজেকশন দেয়, কথা বলছেন না কেন? এমনও শাশুড়ি আছে যে শাশুড়ি তার মেয়েকে খালি বুঝ দেয়, কোনো চিন্তা নেই আলাদা হয়ে যা আর কতদিন থাকবি, বড় বড়ি টেনে লাভ কি? ও শাশুড়ি আবার গল্প করে লোকের সাথে যে আমার যে জামাই পেয়েছে এ আল্লাহর ওলি, কেন এ আমার মেয়ে যা বলে তাই শুনে, আর ওই যে ছেলেটা হারামজাদা ও খালি ওর বোর কথা শুনে। এইটা যদি বোর কথা শুনি আল্লাহর ওলি হয় ওইটা তো ডবল ওলি। আপনার মন এত ছোট কেন? আপনি মা হতে পারেননি। আমার যতটুকু ধারণা বা বাস্তবতা আমি যা দেখেছি, আমরা জামাই যারা আছি এদেশে, জামাইগুলো যেভাবে শ্বশুর শাশুড়িকে সেই নজরে দেখি, বাংলাদেশের বউগুলো যদি স্বামীর মা বাবাকে ওই নজরে ওই মনে দেখতো এই দেশে বৃদ্ধাশ্রম তৈরি হতো না, এমনকি কোনো পরিবারে কেউ আলাদা হইত না। খালি এই বউদের ছোট মনের কারণে আজ আমাদের পরিবার জাহান্নাম হয়ে গেছে। এটা রিস্কের কত নাম্বার স্তর? তিন নাম্বার সর্ব উত্তম স্তর, যারা নেককার বউ পেয়েছে। চার নাম্বার স্তর হচ্ছে পরিপূর্ণ স্তর, পরিপূর্ণ স্তরের ভেতরে আল্লাহর রেজাবন্দি এবং সন্তুষ্টি। এই পাঁচটি গুণ আমি আরো ব্যাখ্যা করলে ভালো হতো, যারা অর্জন করতে পারবে। উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, এরা আল্লাহর ভাষায় সলিড মমিন। কি মমিন? আমরা বাংলাদেশে সলিড আটা দেখি, ও আটা লেগে দিলে দেখা যাচ্ছে সেই হাতিও খুলতে পারে না, সলিড আটা নেই। এই পাঁচটা গুণ অর্জন করতে পারলে আপনি সলিড মমিন, আপনার জন্য পুরস্কার আল্লাহ তিনটা ঘোষণা দিয়েছেন। আল্লাহ আমাদেরকে এই পাঁচটি গুণ অর্জন করে তিনটি পুরস্কার পাওয়ার তৌফিক দিন। আমিন। ভূষণ টিভি 24, এনজয় দ্য হোলি কোরআন।